হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। এর আগে আমি আরও কয়েকটি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যে সকল বন্ধুরা এখনও দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, এখান থেকে আপনারা নিজেদের রাশিটি জেনে যেতে পারবেন। তাহলে চলুন জেনে নিই সিংহ রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে। ওভারঅল একটা আগে আলোচনা করব, তারপর ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছু আলোচনা করব। এই বছরটা আপনাদের কিন্তু প্রচণ্ড এনার্জেটিকভাবে শুরু হবে। কাজের জন্য আপনাকে অনেক কিছু নতুন অর্থ শিখতে হতে পারে, এবং যেটা আপনাদের লাইফে চলার পথে কিন্তু প্রচণ্ড মাত্রায় কাজে লাগবে। অবশ্যই করে আপনাদের খরচও কিন্তু পাশাপাশি বাড়তে চলেছে। আপনারা আপনাদের লাইফস্টাইলের জন্য কিন্তু অর্থ ব্যয় করবেন। আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে আপনি নিজের কোনো বিজনেস স্টার্ট করবেন, তাহলে বলবো এই বছরটা খুব ভালো, আপনার স্বপ্নটা ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার যদি ড্রিম থাকে যে আপনি কোনো বাড়ি ক্রয় করবেন বা কোনো শপ ক্রয় করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার উইশটা ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও এটা করার জন্য আপনাকে কোথাও থেকে লোন নিতে হতে পারে। কোনো রকম রুল ব্রেক করে এরকম কাজকে কিন্তু এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। কাজ হোক বা বিজনেস, অবশ্যই করে নতুন কিছু দিশা আপনি দেখতে পাবেন। নতুন কিছু সুযোগও কিন্তু আপনার জন্য আসতে চলেছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত লাইফের যে কোনো কাজে কিন্তু আপনি খুব ভালো সুযোগ পাবেন, কিন্তু সেটা নির্ভর করবে আপনি সময়টাকে কতটা কাজে লাগাচ্ছেন। তারপরে কিন্তু লাইফে প্রচণ্ড রকমভাবে স্ট্রাগল করতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি ব্যবসায় খুব একটা সেরকম কিছু মিরাকেল দেখতে পাবেন না, যার ফলে কিন্তু আপনি কোথাও গিয়ে একটু হতাশ হয়ে পড়বেন। মার্চের পর চাকরিতে পদোন্নতি আসতে পারে। মে জুলাই মাসে চাকরিতে কিছু সমস্যা, খুবই সামান্য সমস্যা দেখা দিতে পারে, তবে আপনি খুব ইজিলি সেই সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আয়ের দিক থেকে কিন্তু এই বছরটি আপনার জন্য প্রচণ্ড রকমভাবে ভালো হবে। আপনি আপনার ইনকাম বাড়ানোর জন্য সারা বছর কিন্তু প্রচণ্ড রকম কঠোর পরিশ্রম করবেন, এবং তার সফলতাও কিন্তু আপনি দেখতে পাবেন। সেপ্টেম্বর মাসে অনেক ধরনের ইনকামের সুযোগ আপনার কাছে আসবে, সেগুলোকে কাজে লাগান, তার ফলে কিন্তু আপনাদের ইনকামটা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। অক্টোবর নভেম্বর মাসে আপনি আপনার ফ্যামিলির জন্য অনেকটা পরিমাণ অর্থ ব্যয় করবেন। বছরের মাঝামাঝি অনেক কিছু নিয়ে কিন্তু হতাশ হয়ে পড়বেন। আপনি আপনার অফিস হোক বা বিজনেস হোক, অনেক সময় দেখবেন আপনার আশপাশের লোকজনদের সাহায্য কিন্তু আপনি পাচ্ছেন না। মার্চ এবং মে এই মাসের মধ্যে আপনি যদি কোনো প্রফেশনাল কোর্স করার অনেক দিন ধরে ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পর্কর ক্ষেত্রে খুব ধীর স্থির পদক্ষেপ নিতে হবে। আপনি যদি আপনার সম্পর্ককে বাড়াতে খুব তাড়াহুড়ো করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। আগস্ট থেকে অক্টোবর এই সময়টা আপনার ফ্যামিলির যে নিড, সেগুলো কিন্তু আপনাকে ফুলফিল করার দিকে মন দিতে হবে। নভেম্বর ডিসেম্বর এই সময়টা ফ্যামিলিতে কিছু একটা গণ্ডগোল, এরকম ফ্যামিলিতে একটা উত্তেজনা এরকম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে এই বছরটা আপনার হেলথ তুলনামূলকভাবে অনেক ভালো থাকবে। তবে মাঝে মাঝে চোখ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মাইগ্রেনের প্রবলেমটা আপনাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভোগাবে। এই সময় আপনি আপনার সন্তানকে নিয়ে প্রচণ্ড রকমভাবে চিন্তার মধ্যে থাকবেন। যারা গাড়ি চালান তারা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করবেন। এটা আমি ওভারঅল একটা ধারণা দিলাম, এবার ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, জেনে নেব লাভ লাইফটা কেমন থাকবে না থাকবে। লাভ লাইফটা বছরের শুরুটা কিন্তু খুব সাধারণভাবে হবে, কিছু চমক আপনি সেরকম দেখতে পাবেন না। এই সময় আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনটা অনেকটা বেটার হবে, এবং দুজনের মধ্যে ক্লোজনেস অনেকটা বৃদ্ধি পাবে। এপ্রিল এবং আগস্ট মাসে আপনার কিন্তু ভালোবাসার সম্পর্কটা প্রচণ্ড রকমভাবে আপনাকে আনন্দ দেবে। আপনি আপনার পার্টনারের সাথে অনেক ভালো সময় কিন্তু কাটাবেন। আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার ম্যারিড লাইফটা কিন্তু প্রচণ্ড উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। আপনার পার্টনারের হেলথের জন্য আপনাদের সম্পর্ক কোথাও গিয়ে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আপনার পার্টনারের হেলথের কেয়ার নিন, এবং আপনাদের সম্পর্কগুলোকে আরও যত্ন নিয়ে গড়ে তোলার চেষ্টা করুন।
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ছোট কারণ নিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, যা সুখ শান্তির ওপর অনেকটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। এবার জানবো আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকছে না থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা একটু মাঝারি থাকছে, কারণ এই সময় আপনারা প্রচণ্ড বেশি খরচ করবেন। এই খরচ করাটা থেকে আপনাকে কিন্তু একটু বিরত থাকতে হবে, না হলে কিন্তু আপনি কোনো কিছুতে কন্ট্রোল করতে পারবেন না। তবে যাই হোক না কেন, আপনার কোনো কাজই এই খরচ হচ্ছে বলে কিন্তু বাধাপ্রাপ্ত হবে না, আপনার কাজগুলো কিন্তু স্মুথলি বেরিয়ে যাবে। বছরের মাঝামাঝি পোর্শনটা আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা বেটার হয়ে যাবে, কারণ এই সময় আপনি অনেক দিক থেকে সুযোগ পাবেন আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটাকে ডেভেলপ করে নেওয়ার মতো। জানুয়ারি, এপ্রিল, জুলাই, নভেম্বর এই মাসগুলো কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন আপনার অনেকটা ভালো থাকবে। মে মাস এবং সেপ্টেম্বর মাস, এই দুটো মাস ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু আপনি একটু চাপে থাকছেন। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, আপনি যদি ভাবেন কোথাও ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো 2022 সালটা ইনভেস্ট করার জন্য খুব একটা ভালো না। তাও যদি করতে হয় কোনো শর্ট টাইম কিছুতে ইনভেস্ট করুন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। প্রপার্টি কেনার জন্য কোথাও আপনাকে লোন নিতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লোনটা মিটিয়ে ফেলবেন। আপনাকে সাজেশন দেওয়া হচ্ছে কি, আপনি আপনার খরচটাকে একটু যদি কন্ট্রোলে করে নিতে পারেন একটা সুন্দর বাজেট প্ল্যানিং করে, তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সারা বছরই কিন্তু খুব সুন্দর থাকবে। এবার জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের জন্য এই বছরটা কিন্তু খুবই ভালো থাকবে বলা যায়। আপনি ঠিক যতটা কাজ করবেন ঠিক ততটাই রেজাল্ট পাবেন। কিছু দুশ্চিন্তা মাঝে মাঝে আসবে, যেটাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু এই দুশ্চিন্তা করার ফলে আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন না। এই দুশ্চিন্তা করার হ্যাবিটটাকে ত্যাগ করুন এবং নিজের কাজে মন দিন, যেটা এই বছরে আপনার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বছরের প্রথম মাসটা আপনার কর্মজীবনে একটা চমৎকার মাস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বছরের মিডিলটা মোটামুটিভাবে কেটে যাবে, তবে বছরের শেষে বলবো আপনার কাজের জগতের জন্য আপনার পরিচিতি অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। আপনি যদি বিজনেস করেন, তো বিজনেসের জন্য আপনার বিদেশে কানেকশন অনেক ডেভেলপ করবে এবং সেখান থেকে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই বছরটা দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসবে। আপনি কোথাও ইনভেস্ট করার আগে মার্কেটের কী সিচুয়েশন এবং কোথায় ইনভেস্ট করছেন সমস্ত হিস্ট্রি ভালো করে চেক করে তারপর কিন্তু ইনভেস্ট করবেন। আপনার করা ইনভেস্ট এই সময় কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, আপনাকে ক্ষতির মুখেই নিয়ে আসবে। বিজনেস যারা করেন তাদের বছরের মিডিলটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, তবে মাঝে মাঝে সমস্যা তো থাকবেই ছোটোখাটো, সেগুলোকে খুব সহজেই কিন্তু আপনি ওভারকাম করে যেতে পারবেন। যারা শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো সমস্ত বিবেচনা করে তারপর ইনভেস্ট করুন। এই বছরটা ইনভেস্টেড থেকে একটু ভেবেচিন্তে কি ইনভেস্ট করুন, করতে মানা করছি না, সমস্ত রকম স্টাডি করে করুন, কোথাও গিয়ে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার জানবো এই বছরে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। আপনার হেলথ কিন্তু মাঝামাঝি থাকবে, খুব খারাপও কিছু না, খুব ভালো কিছু না। আপনার মানসিক চাপ এই ব্যাপারটা থেকে কিন্তু দূরে থাকতে হবে সারা বছরই। কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার পেট সংক্রান্ত সমস্যা, কিডনি সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু ফিউচারে গিয়ে আপনাকে প্রচণ্ড রকমভাবে প্রবলেমের মধ্যেও ফেলে দিতে পারে। প্রয়োজন হলে ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং একটা রুটিন ওয়াইজ লাইফস্টাইল মেনটেন করুন, তাহলে কিন্তু সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন, না হলে কিন্তু কোথাও গিয়ে আপনার ছোটোখাটো সার্জারি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তবে বছরের মিডিলটা মোটামুটিভাবে কাটলেও বছরের শেষটা ভালো সংবাদ আপনার জন্য নিয়ে আসছে। হেলথ সংক্রান্ত ব্যাপারটা ভালো থাকছে, যে কোনো রকম প্রবলেম হোক না কেন বছরের শেষে কিন্তু সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আবারও বলছি আপনার লাইফস্টাইল ঠিক করুন, লাইফস্টাইল ঠিক না করলে অনেক রকম সমস্যা থাকবে। যারা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এইসবের পেশেন্ট, তারা একটা রুটিন চেক আপের মধ্যে থাকুন এবং নিজেদের লাইফস্টাইল অবশ্যই বেটার করুন, তাহলে কিন্তু খুব একটা প্রবলেমে পড়বেন না। বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে সম্পত্তির ব্যাপারটা আপনাদের কিন্তু ভালো থাকছে। যদি কোথাও থেকে সম্পত্তি পাওয়ার থাকে সেটা আপনি এই বছরে পেতে পারেন। আপনারা নিজেরাও কিন্তু সম্পত্তি ক্রয় করতে পারেন, আর অনেকে কিন্তু অনেক দিনের যে গাড়ি কেনার স্বপ্ন সেটাও কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে।
সিংহ রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।